بسم اللہ الرحمن الرحیم ولایت کا بیان آج تم لوگ آلوچنا ہوب اللہ ولیر بھی بجلا کار بھی اللہ ولی جاک ہم پیر مرشید جار ہاتھ ہاتھ دی ہم بیات ہوئیسو اللہ ولیر بھی آلوچنا ہوب ٹھیک ہے بھلکے شنیبا ولی کی تعریف ایٹو کتابر نام قانون شریعت اول جلد نمبر اور تمہار صفحہ نمبر ہل 44 ٹھیک ہے یار بھی دلیل آسے آلوچنا ہوب انشاء اللہ تعالیٰ تم لوگ بھلکے شنی جا ولی وہ مومن صالح ہے جس کو معرفت قرب الہی کا ایک خاص درجہ ملا ہو سبحان اللہ আল্লাহর ওলি সেইজন এজন মমিনক কোয়া হয়েছে যিজনক মারিফত আল্লাহর মারিফত হাসিল করেছে বুঝি পাইছা আর কুরবে ইলাহি আল্লাহর উসর জবিয়া হাসিল করে লৈছে একদম আল্লাহর উসরিয়া হয়েছে কথা বুঝিলা জি যিসকলে আল্লাহর উসরিয়া হয়েছে মারিফতর দরওয়াজা পাইছে তেওঁলোক নাম আল্লাহর ওলি সুবহানাল্লাহ اکثر شریعت کے مطابق ریاضت و عبادت کرنے کے بعد ولایت کا درجہ ملتا ہے شریعت اور بیسیر بھگوت شریعت اور مطابق ریاضت عبادت بندگی کری اللہ اور ولی درجہ حاصل ہوئے پوا جائے ٹھیک ہے جی ہوگلے اللہ عبادت کری کری اللہ راضی کرے تیوں لوگ کو اللہ اور ولی درجہ حاصل کرے اور کبھی ابتدان بلا ریاضت و مجاہدہ بھی مل جاتا ہے اور کونو کھیتر جائے اللہ عبادت اور باہر ہو ہیں اللہ راستت قربان ہوئیو اللہ ولی ہو پارے سبحان اللہ تمام اولیاء میں سب سے بڑا درجہ حضرات خلافہ اربعہ ہے تمام اولیاء کے اتی اتم اتی دنگر اربع خلافہ مطلب تولت نمبر دیسے دو نمبر دی بریکٹت چارو خلیفہ یعنی حضرت ابو بکر حضرت عمر حضرت عثمان اور حضرت مولا علی رضی اللہ تعالیٰ عنہم اجمعین حکل حل سبت کے دنگر اربع کوک سبحان اللہ یہ ساری جو دنگر مرتبہ والا اوکے کہا ہے اولیاء ہر زمانے میں ہوتے ہیں اولیاء سب زمانات ہوئے اپوستیت تھکے اللہ رولی حکل پتک زمانات تھکے اور قیامت تک ہوتے رہیں گے قیامت پر زن تو اللہ رولی تھکی بو لیکن ان کا پہچاننا آسان نہیں ہاں آج کلی مانو ہے যার তার হাততে মুরিদ হয় আর কয় তেও মোর আল্লাহর ওলি তেও আল্লাহর ওলি হয় না নয় এনেকে মানু মুরিদ হয়ে আছে কিন্তু নহব আমি যার তার হাতত মুরিদ হব নোয়ারিম এজন সঠিক বলি আল্লাহর নেক বান্দার হাতত আমি কি হব লাগিব মুরিদ হব লাগিব বায়াত হব লাগিব কথা বুঝি পাইছে না নাই ইয়া মই কোয়া নাই আল্লাহর কিতাবে কই আছে বুঝি পোৱা নাই আল্লাহর ওলিক চিনা ইমান সহজ নহয় আল্লাহর ওলি হক চিনা ইমান সহজ নহয় বড় টান আল্লাহর ওলি আছিল বাবা সৈয়দ সাইয়েদুর রহমান আউলিয়া সুবহানাল্লাহ আল্লাহর ওলি আছিল আমালকর দাদা হুজুর সৈয়দিনা মুর্শিদিনা বাবা আব্দুল গনি আউলিয়া সুবহানাল্লাহ আল্লাহর ওলি হয় আমালকর বাবা রমজান আলী আউলিয়া সুবহানাল্লাহ এনেকুৱা পীৰ পালে এনেকুৱা ওলি পালে আমি কি হ'ব পাৰি মুৰিদ হ'ব পাৰি তেওঁলোকৰ হাতত বায়াত হ'ব পাৰি আৰু বায়াত হোৱাটো আল্লাহৰ হুকুম হয় বুজি পাইছা আমি যে মুৰিদ হওঁ এইটো আল্লাহৰ হুকুম আল্লাহ নিজে কৈছে যে তোমালোকে কি হোৱা বায়াত হৈ যোৱা বিক্ৰী হৈ যোৱা বুজি পাইছা নাই মুৰ্শিদৰ হাতত হাত দি বিক্ৰী হ'ব দিছে حضرت اولیاء کو اللہ تعالیٰ نے بڑی طاقت دی ہے اللہ اور ولی ہو
আল্লাহ রাব্বুল আলামিন বহুত শক্তি দিছে, ঠিক আছে? ঠিক আছে নাই? হ্যাঁ, এতিয়া আল্লাহর ওলির বিরোধী করিবা না তেওঁলোকক সন্মান করিবা? আল্লাহর ওলিক মানিবা নে বেয়া কবা? আল্লাহর ওলির রাস্তা চলিবা নে জাহিলর রাস্তা চলিবা? আল্লাহর ওলির রাস্তা আমালোক চলিব লাগিব, হয়নে নাই? জো উনসে মদদ মাঙ্গে হাজারো কোষ কি দূরি সে উসকি মদদ ফরমাতে হে সুবহান আল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির পরা সহায় বিচারে, কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলির পরা সহায় বিচারে, মই কোৱা নাই, ইয়া কিতাবত লিখা আছে বাবা। কত লিখা আছে? কিতাবত লিখা আছে, হাজারো দূর, হাজারো কিলোমিটার, লাখ লাখ কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরের পরাও আল্লাহর ওলি সহায় করিব পারে, সুবহানাল্লাহ। ইয়াতকে ডাঙার বস্তু কি লাগে, হয়নে নহয়? আল্লাহর ওলির ইমান তাকত কুবত আছে। তুমি কবাত মুসিবতত পড়িছা, তোমার মুর্শিদর নাম লই তুমি মুর্শিদক মাতি দিয়া, নিশ্চয় তোমার মুর্শিদ যদি কামিল মুকাম্মিল ওলি হয় তোমাক সহায় করিব, সুবহানাল্লাহ। তুমি কিবা বিপদত পড়িছা, তুমি কিবা বিপদত পড়িছা, তুমি কি করা, নিজের মুর্শিদক মাতা, নিজের মুর্শিদক তুমি অনুসরণ করা আর কোয়া, মুর্শিদ মই এই বিপদত পড়িছি মোক উদ্ধার করিব লাগে, নিশ্চয় তোমার মুর্শিদ যেতিয়া মুকাম্মিল বলি হব, কামিল বলি হব, তোমার কারণে সহায় আগবাড়াব, দূরত থাকিলেও সহায় আগবাড়িব, সুবহানাল্লাহ। কথা বুঝি পেলা? তো আল্লাহর ওলিক মানিব লাগিব, বুঝি পাইছা নাই? তো আল্লাহর ওলির ইয়া দূরের পরা সহায় করা বহুত অকায়া আছে, বহুত কাহিনী আছে, এইবোৰ কব লাগিলে দীঘলীয়া হৈ যাব। তো আগত আহা, আউলিয়া আল্লাহ ইলিম ও কুদরত, বুঝি পাইছা? আল্লাহর ওলি সকল ইলিম ও শক্তির বিষয়ে আলোচনা। উনকা ইলিম নিহায়ত ওয়াসি, ফেলা হুয়া হতা হে, আল্লাহর ওলির যিখিনি ইলিম হয় তেওঁলোকৰ ইলিমটো কি হয়, ফেলা হুয়া, মানুহর মাজত বিতরণ করা হয়, কক সুবহানাল্লাহ। হাত্তা কি বাজো কো মাকানা ও মায়া কোনো, এই এক নম্বর দি তোমালোক কি বুঝাইছে, ইয়ানি যো কুছ হুয়া আর যো কুছ হোগা, যিমান হয়েছে আর যিমান হব, সব জায়গাতে আল্লাহর ওলির ইলিম আছে, সুবহানাল্লাহ। যিমান হয়েছে আর যিমান হব, মাকানা ও মা ইয়া কোনো, কথা বুঝি পেলা? তো এইখিনি আমালোকৰ জানার প্রয়োজন আছে না নাই? লাওহে মেহফুজ পর ইতলা দেতে হে, লাওহে মেহফুজত খবর দেয়। দুই নম্বর কি, হজরত শেখ আব্দুল হক, এটা অল্প দীঘলিয়া বুঝি লবা, হ্যাঁ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি কুদ্দুস সর্রাহু, আপনি কিতাব তাকমিলুল ঈমান মে তাহরির ফরমাতে হে, ও মাশায়েখে সুফিয়া কুদ্দিস আল্লাহু আসরার হাম গোয়িন্দ কে তশরীফে, বাজ আউলিয়া দর আলিমে বরজখ বরজখ ও দাইম বরজখ দাইমে ও বাকিয়াস ও তৌসল ও ইস্তম ইস্তমদাদ বারুহে মুকদ্দসা ও ঈশা সাবিত ও মুয়াসসর, ইয়ানি আউলিয়া ইন্তেকাল কে বাদ ভি তসরফ করতে হে, উনকা ওসিলা বানানা আর উনসে মদদ মাঙ্গনা সাবিত ও মুয়াসসর হে, সুবহানাল্লাহ। আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাই, বাকি আউলিয়া সকল, শেখ সকলে সেইখিনি কথা ফার্সিত আমালোকক বুঝাই দিছে, যে আল্লাহর ওলি সকলেও যদি ইন্তেকালও হইছে, আল্লাহর ওলি যদি ইন্তেকালও করি গৈছে, তেওঁলোক যদি এই দুনিয়ার পৰা বিদায় লৈছে, তবু তেওঁলোকর ওসিলা ললে আমালোকর সহায় হব, সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর ওলিহর সহায় লওঁ, আজি আমালোকর খাজা মঈনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হজরত গৌসে আজম, হজরত কুতুবউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন আউলিয়া, সরকারে আলা হজরত হুজুর তাজুশ শরিয়া, বাবা সৈয়দ সাইয়দ রহমান আউলিয়া, বাবা আব্দুল গনি আউলিয়া ইন্তেকাল, বাবা হুসেন আউলিয়া ইন্তেকাল, এওঁলোকৰ যদি আমি ওসিলা লৈ আল্লাহর ওচৰত দোয়া করো, মৌলা তোমার বন্ধুসকলের ওসিলাই, তোমার আউলিয়া সকলের ওসিলাই, মই এই এই মুসিবতত পড়িছো, দূর হব লাগে, নিশ্চয় রাব্বুল আলামিন আল্লাহর ওলিহর ওসিলার দি দোয়া করিলে দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। কথা বুঝিলা না নাই? জি। হাদিসত আহিছে এটা শব্দ, ওয়া ইনসা আলানি
ला उतियन्ना वा इंसालानी ला उतियन्ना तुमालोके जेति अल्लाहर ओलीर उसरत जाय बुजुक हकलर काखत जाय दुआ क खुजा दे मोर कारणे दुआ करक जदि ओली अल्लाह तुमार कारणे अलब हात उठाय अल्लाहर उसरत कय मौला एइजन तुमार बंदा तुमाक बिचारि मोर काखत आइसे तुमाक बिचारि मोर काखत आइसे अल्लाह तुमि ए बंदा क्षमा करि दिया माफ करि दिया ए बंदाक तुमि कि करा माफ करि दिया सहाय करा তো হাদিসে মুবারকার শব্দ দেখি বুঝো ওয়া ইনসালানি লাউতিয়ান্না সেকেন্ড না লাগে আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কারেন্টর নিচে না কবুল হয়ে যায় বুঝি বলা জি তো আল্লাহর ওলির কাছে আমল করে যাব লাগিব না নাই জি দুই নম্বর গোল মরনে কে বাদ উনকে কামালাত আর কুওয়তে আর বাড় জাতি হে সুবহানাল্লাহ আল্লাহর ওলি আমার পীরো মুর্শিদ বাবা রমজান আলী সাহাবে কি কয় জানা যে আল্লাহর ওলির যদি দুনিয়ার থাকার পাওয়ার আছিল 10 গুণা আল্লাহর ওলির দুনিয়ার যদি থাকা জিন্দা হায়াত থাকার অবস্থা যদি পাওয়ার আছিল 10 ইন্তেকালর পিছত এই দুনিয়ার পরা বিদায় লওয়ার পিছত তার পাওয়ার হয়ে যায় 1000 গুণা সুবহানাল্লাহ তো কিতাবে কয় আছে এনে কইছে নাকি সোয়া পীরো মুর্শিদে ইমান দিনে দি আমাক কই আছিল দে বাবা সকল আল্লাহর ওলির দুনিয়াত হায়াত থাকা যদি 100 গ্রাম পাওয়ার থাকে ইন্তেকালর পিছত 1000 পাওয়ার হয়ে যায় এনেকে আমালোক কই আছিল বুঝাই আছিল আমি শুনি আছিল কিন্তু আজি এটু আমি কিতাবত পালো দে মরনে কে বাদ আল্লাহ কে ওলি মরনে কে বাদ উনকে কামালাত আর কুওয়তে আর বাড় জাতি হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি ইন্তেকালর পিছত তেওঁলোকৰ যেটো কামালাত কেরামত তেওঁলোকৰ যিটো কেরামত এটো আৰু বেছি হৈ যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনকে মাজার কি হাজিরি ফাইজে সাদত আর বরকত কা সবব হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝি বলা জি আজি বহুতে কয় মাজারত জিয়ারত কৰিব নোৱাৰি মাজারত হাজিরি দিব নোৱাৰি পূজা বুলি কৈ আছে মাজারত গলে পূজা বুলি কয় আজি কিতাবে দি দলিল কি হৈ আছে উনকে মাজার কি হাজিরি উনকে মাজার কি হাজিরি ফাইজে সাআদত আর বরকত কা সবব হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলির মাজার আর হাজিরি আমালকৰ কারণে কি ফাইজ আমালকৰ রুহানির ফাইজ হবো হয় না নাই আর বরকত হাসিল হবো জি হকলে আল্লাহর ওলির মাজারত যায় হাজিরি দিয়ে আল্লাহর ওলির মাজারত যায় কি করে তসলিম করে তসলিম করে তেওঁলোকৰ মাজারত যায় দোয়া দুরুদ পড়ে মাজারত যায় বলে হাজিরি দিয়ে তেওঁলোকৰ কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দান করে সুবহানাল্লাহ কথা বুঝি পেলা তো মাজার জিয়ারত করা পূজা হল নে ইবাদত হল কি হল গুনাহ হয় নে সবাব হয় তো মাজার জিয়ারত করিবা নে নকরিবা নিশ্চয় মাজার জিয়ারত করিবা ঠিক আছে কোনোবাই যদি কয় মাজার জিয়ারত করিব না পায় তো তেওঁলোকে কি কবা আমি কিতাবত পড়িছো মাজার জিয়ারত করিব পায় মাজার জিয়ারত করিব পায় কিতাবত দলিল আছে বলি কবা হয় না নাই বরকত আউলিয়া কিরাম কা উরুস এতিয়া হা আউলিয়া কিরাম সকলৰ উরুস মুবারাকা ইয়াতো মানে অলপ দীঘলীয়াকে লিখি দিছে মই শর্টকে তোমালোকক বুঝাইছো আল্লাহর ওলির যে আমি উরুস করু মানে নাই বছরে বছরে আমালোকর এই গনিয়া মাদ্রাসার ফিল্টতে মানে নাই আমালোকর মুর্শিদ বাবা রমজান আলী সাহাব কিবলা মাদ্রাস আল্লাহর নূরানি নিজের পীর ও মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়ার নামত উরুস মুবারক বছরে বছরে করি যায় করে না নয় ফাগুন মাহর দুই তারিখত আমালোকর ইয়াত উরুস হয় কথা বুঝি পেলা এই উরুস তো কিতাবত আছে না নাই দলিল হাওয়ালা কিবা আছে না নাই তার বিষয়ে তোমালোকে অল্প চাই লওয়া ইয়াত যদি পড়িব যা অল্প দীঘলীয়া হব মই তোমালোকক শর্টকে বুঝাই দিছো তাত চোয়া উরুস বলে দি মাজত চারি নম্বর দি ব্রেকেট দিছে আর তার হাওয়ালা তল দিছে শাহ উলিউল্লাহ সাহাব কি ইনফাসুল আরিফিন কথা শুনি লওয়া কিতাবর নাম কি শাহ ওলিউল্লাহ সাহাব কি ইয়ানি শেখ শাহ ওলিউল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাই এক মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই যে গুজরি গৈছে বুঝি পাইছা
তেও নিজৰ কিতাপ ইনফাসুল আরিফিন বুলি এখন কিতাপৰ নাম ইনফাসুল আরিফিন মনত ৰাখিবা ইনফাসুল আরিফিন বুলি এটা কিতাপত শাহ আব্দুল আজিজ সাহেব কি তহফা ইসনা আশরিয়া কি ইবারত সে জাহিরে কি আউলিয়া কো আপনি মজার মে লোগো কি হালাত কি ইতলা হতি হে সুবহান আল্লাহ বুঝি পাইছা আউলিয়া আল্লাহ সকলে তেওঁলোকৰ মাজারত যি সকল আহে তার খবরটু গম পায় আর মাজার পর আনে ওয়ালে কো জিস বাত কি চাহিয়ে খবর দেতে হে মাজারত যি কথা লৈ আহে সেইটোর বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিন তেওঁলোকক খবর দেয় আর হজরত আলী আর আপকি औलाद को तमाम उम्मत मिसल अपने पीर और मुर्शिद के मानती है सुभान अल्लाह है हजरत अली और तेर तमाम औलादक तमाम उम्मत मुस्लिमा पीर और मुर्शिद मानी लो और अमूर तकी तकवीनिया को उनसे वबस्ता जानती है और फातिहा और दुरूद व सदकात सदकाते उम्मत करती रहती है सुभान अल्लाह तो अल्लाह और वली दरबार जाए फातिहा দুরুদ শরীফ সদকা অগেরা তেওঁলোকৰ নামত কৰা জায়েজ আছে কি আছে জায়েজ তো দীঘলীয়া হৈ যায় আছে বহুত দীঘলীয়া কথাটো লিখিছে তো ইয়াত তোমালোকে মনত ৰাখিবা মই তোমালোকক বুজাই দিছোঁ চাফা নম্বৰ 45 কানুন শরীয়ত জিল্দ নম্বৰ আউ্বালত বহুত ধুনীয়াকৈ ইয়াৰ বিষয়ে লিখা আছে হ্যাঁ তলত বহুত দীঘলীয়াকৈ লিখি দিছে যে আল্লাহৰ ওলীৰ বিষয়ে আমি আল্লাহৰ ওলীহৰ ওৰুচ মোবাৰক কৰিব পাৰি বুলি সুবহানাল্লাহ আল্লাহৰ ওলীৰ ওৰুচ করিব পারি বহুত দীঘলীয়া দলিল কারণ মানে পড়া নাই সময়ের কথা আছে হ্যাঁ তো আল্লাহর ওলির উরুস আমি করিব পাই তেওঁলোকর উরুসত আমি হাজিরি হব পারি তেওঁলোকর উরুসত আমি দান ও খয়রাত দিব পারি আল্লাহর ওলির নামত আমি খরচা করিব পারি আল্লাহর ওলির নামত সদকা দিব পারি আল্লাহর ওলির মাজারত যাব পারি আল্লাহর ওলির মাজারত যাই জিয়ারত করিব পারি তেওঁলোকর হাতত বয়াত হব পারি তো এইবোর গোটেই কথা এই কিতাবত বহুত ধুনিয়াকে লিখে দিছে তো আমালোকে বুঝিলো কি যে আল্লাহর ওলির রাস্তা থাকিলে আল্লাহর রাস্তা থাকা হয় সুবহানাল্লাহ আল্লাহর ওলির রাস্তা থাকিলে আল্লাহর রাস্তা থাকা হয় তো মানুহে বহুতে বহুত কয় আল্লাহর ওলির উরুস বুলি কলে বেয়া বহুতে কিবা কিবি বেয়া পুখি থাকে তো সেইবোৰ আমাৰ শুনাৰ দরকার নাই আছে নিশ্চয় নাই আমালোকৰ কি শুনাৰ দরকার যত ভাল আছে তত আমি আছো হয় না নয় যত ভাল আছে তত আমি আছো তো যিখিনি জায়গাত ভাল পাবা সেইখিনি জায়গাত আগবাঢ়ি যাবা ঠিক আছে তো এইখিনি তোমালোকে বুঝিলা আগত পঢ়ি লবা কিতাপখিনিত বহুত দীঘলীয়াকৈ লিখা আছে কাৰণে মই গোটেই নপঢ়ালোঁ লাষ্ট এটাই বুজালোঁ কি যে আল্লাহৰ ওলীৰ ওৰুচ কৰিব পাৰি ফাতিহা দিব পাৰি তেওঁলোকৰ নামত নজৰ নিয়াজ কৰিব পাৰি দুৰুদ সালাম পঢ়ি তেওঁলোকৰ হৈ দোৱা করিব পারি তেওঁলোকৰ ওসিলা দি আমি নিজৰ কাৰণে দোয়া আল্লাহৰ দৰবাৰত খুজিব পাৰি এটো কিতাপৰ পৰা আমি দলিল পালোঁ ঠিক আছে পাঁচ নম্বৰত কি দিছে ইয়ানি হৰ চাল ৱসাল মতলব আল্লাহৰ ওলীৰ যে ৱসাল হয় বুজুৰ্গ কি মৰণে কি দিন কো ৱসাল কা দিন ইয়া ইন্তেকাল কা দিন কেহতে হে সুবহানাল্লাহ আল্লাহৰ ওলীসকল যে ইন্তেকাল হয় তে সেই দিনটো ৱসাল কে ৱসালৰ দিন হয় কিহৰ দিন ওয়াসাল মতলব ইন্তেকাল কা দিন আর সেই দিনত আমি কি করো তারিখটু ধরি উরুস করে থাকো সুবহানাল্লাহ আর সেই দিনত আমি উরুস করিব পারি আর হেতু জায়েজ আছে ঠিক আছে কুরআন খানি ওয়াসাল কে দিন ইন্তেকালর দিনা কুরআন খানি ফাতিহা পড়না ওয়াজ ইসালে সওয়াব আচ্ছি চিজ হে সুবহানাল্লাহ ইন্তেকালৰ দিনা ইয়ানি যিদিনা আল্লাহৰ ওলি ইন্তেকাল কৰিছে সেইদিনাও আৰু তাৰপিছত সেই দিনটোক ধাৰ্য কৰি আমি ওৰুচ কৰোঁ দে এই ওৰুচত কি কৰিব দিছে কুৰআন খানি কুৰআন শৰীফৰ তিলাৱত ফাতিহা পঢ়না ফাতিহা শৰীফ পঢ়া ৱাজ ইয়ানি ৱাজ নচিহত কৰা ইছালে সবাব ইছালে সবাব আচ্ছি চিজ হে সুবহানাল্লাহ কিতাবে কি কৈ আছে এইখিনি বস্তু ভাল বস্তু এইখিনি কি ইন্তেকাল হোৱাৰ দিনা আল্লাহৰ ওলীদ ইন্তেকাল হয় তেওঁলোকৰ ইন্তেকালৰ দিনা ইয়ানি ওৰুচ কৰোঁ দে আমি ওৰুচ বুলি কওঁ ওৰুচৰ দিনা কোৰআন খানি কৰা ফাতিহা পঢ়া দুৰুদ শৰীফ পঢ়ি দোৱা কৰা হয়নে নাই
ইসালে সবাব করা গোটেইখিনি কি আচ্ছি চিজে মানে ভাল বস্তু কি বস্তু আর সবাব কা কাম হ্যাঁ সুবহানাল্লাহ আর ও সওয়াব আর কাম রহে নাজায়েজ কাম জেসে নাচ রং খেল তামাশা এটা বহুতে বহুত মাজারত সভা নাচ গানা হয় বুঝি পেয়েছ না বহুত কেজন মানুহ আমার ভিতরত আছে নাদান মানুহ আছে বহুত নাদান মানুহ আছে হ্যাঁ বহুত ভণ্ড মানুহ পোৱা যায় আমার মাজত যে মাজারতে নাচি থাকে হ্যাঁ গানা গাই থাকে তারপর রং করে থাকে খেলা করে তামাশা করে বদমাশি করে মাজারত সুমা খাব দিছে সাজদা করিব দিয়া নাই দিছে সাজদার মালিক একমাত্র কে আল্লাহ সাজদার মালিক কে আমি সাজদা একমাত্র আল্লাহ করো কাকু সাজদা ন করো আল্লাহর বাহিরে কাকু সাজদা না করো বহুত মানুষ আছে নাদান মানুষ না জানি তেওঁলোকে মাজারত যায় আর সাজদার নিচিনাকে কি করে সাজদা করে দিয়ে তো সেইটো বস্তু শিরিক হয়ে যাব তোমালোকে যদি কাবাক মাজারত সাজদা করা দেখা পোৱা লগে লগে তাক বাধা দিবা ঠিক আছে দে মা ভাই ভনী সকলক তোমালোকে কি কবা দে মাজারত সাজদা করিব নাপায় মাজারত সাজদা করিব নাপায় সাজদার মালিক একমাত্র আল্লাহ ভালকে বুঝাব পারিবা না নাই দে সাজদার মালিক কেউ সাজদার মালিক কোন আল্লাহ আমি অলি আল্লাহ সকলক তাজিম হে করিব পারো সুমা হে খাব পারো কি করিব পারো উঠ লগাই তোমালোকে কি করা সুমা খাই দেওয়া ভরিত হাতত তোমালোকে সুমা খাই দেওয়ার স্বভাব আছে বুঝি পেয়েছো না নাই অলি আল্লাহ সকলের হাত ভরিত তোমালোকে সুমা খাই দেওয়া স্বভাব আছে ঠিক আছে তো এনেকুৱা নাজাইজ কাম কৰনেৱালা ব্যক্তিৰ পৰা আমিও বাচিব লাগিব তেওঁলোককো বচাব লাগিব ঠিক আছে মাজারত যাই কোনোদিন খেল তামাশা নকৰিবা নাচ গানা নকৰিবা ঠিক আছে মাজারত যেতিয়াই যাবা আদবত যাবা আদবত যাই আদবত হাত বান্ধি থিয় হবা আৰু কি কৰিবা ফাতিহা পঢ়ি থাকিবা হৈছে দুৰুদ সালাম পঢ়ি থাকিবা কোরআন শরীফের তিলাওয়াত করে থাকিবা আর তেওঁলোকৰ ওসিলা দি আল্লাহর ওচৰত দোয়া করিবা নিশ্চয় আল্লাহ কবুল করিব ঠিক আছে আর অলপমান আছে রবা তামাশা ও হর হালত মে মজমুম বুরা হে নাচ গানা যিবোর লিখছে যে হর হালত যিকোনো অবস্থাত কি বেয়া যিকোনো অবস্থাত বেয়া সেইটো বেয়া বেয়া আর মাজারাতে তৈয়বা কে পাস আর জিয়াদা মজমুম পাক মাজারৰ ওচৰত খেল তামাশা কৰা আৰু বেছি খারাপ আৰু বেছি বেয়া আৰু বেছি বেয়া খারাপ তো আমি মাজারৰ সন্মুখত হওক মাজারৰ ওচৰে পাছৰ মাজাৰ আছে আল্লাহৰ ওলীৰ তাৰ ওচৰে পাছৰ হওক আমি খেল তামাশা মানে নাই নাচ গানা দুনিয়াদারি বেয়া কাম কৰিব নাপায় এইকাৰণে নাপায় আল্লাহৰ ওলী জিন্দা সুবহানাল্লাহ আল্লাহৰ ওলী জিন্দা তেওঁলোকে তোমালোকৰ দিলৰ খবৰ জানে আলিমকে সামনে যাও তো আপুনি জুবান সামালকে যাও ৱলীকে সামনে যাও তো আপোনাৰ দিল সামালকে যাও সুবহানাল্লাহ কিয় আলিম উলামাৰ কাষত গ'লে তুমি যদি কিবা বেয়া কথা কৈ দিয়া লগে লগ ক'ব তৌবা কৰা ভুল হৈছে হয়নে নাই আৰু আল্লাহৰ ৱলীৰ কাষত গ'লে নিজৰ অন্তৰ দিল চাফা কৰি পৰিষ্কাৰ কৰি যাব লাগিব কিয়নো আল্লাহর ওলিয়ে তোমার দিলটোর কি খবর লই আইসা দিলত তুমি দিলত মনত কি ভাবি আইসা আল্লাহর ওলিয়ে কম পাইছো সুবহানাল্লাহ আল্লাহর ওলির বিষয়ে তোমালোকে বুঝিলা না নাই এটা পীর মুর্শিদক মানিবা না নাই পীর মুর্শিদ ধরিবা না নাই বয়াত হবা না নাই নিজের ঘরের মানুষক বুঝাবা না নাই নিশ্চয় ঘরের মানুষক বুঝাবা অলপমান আছে এইখিনি শেষ কৰি দিওঁ এই চেপ্টাৰটোৱে শেষ হ'ব আজি ঠিক আছে আৰু অলপমান পীৰ মে এ পীৰ মে কিন বাতকা হোৱা জৰুৰী হে আল্লাহৰ ওলি যে আমি কওঁ পীৰ মুৰ্শিদে কওঁ কি বস্তু হোৱা দৰকাৰী চাবা খালি পীৰ হ'লেই নহ'ব আজি দুনিয়াত বহুত পীৰ ঘূৰি আছে বুজি পাইছা নাই ডুপ্লিকেট পীৰ বহুত ঘূৰি আছে তো পীৰৰ মাজত আমি কি বস্তু পাব লাগিব আমি চিনাকি কেনেকৈ পাম যে এজন আল্লাহৰ ওলি হয় পীৰ হয় এই বস্তুটো বুজি লওঁ চুকে আউলিয়াকে চিলচিলামে দাখিল হোনা উনকা মুৰিদ ও মুতাকাদ হোনা দোনো জাহাঁ কি ভালাই আৰু বৰকত
का जरिया है, इसलिए बायत से पहले पीर में ये चार बातें जरूरी जरूर देख ले। सुभान अल्लाह, अल्लाह और वलीर हाथों हाथ दी जम पीर हाथों हाथ दी दे बयाद हम बिक्री हम ये पीरक तुम लोग परीक्षा कर दिसे चाब दिसे दे तुम दे पीर हाथों बयाद हबा पीर भर चार बस्तु आसे ना ना कईटा बस्तु लगे चार बस्तु लगे ये चार बस्तु पा जाए ना ना जो चार बस्तु पीर हाथ पा जाए তেন্তেহে তুমি পীরৰ হাতত হাত দিব পাৰিবা। এজন পীরৰ চাৰিটা বস্তু হোৱা দৰকাৰ, কেইটা বস্তু? চাৰিটা। এজন পীরৰ মাজত চাৰিটা বস্তু হোৱা দৰকাৰ। এক নম্বৰ, সুন্নি সহিহুল আকীদা হো বৰনা ঈমান ভি হাথ সে যায়েগা। দেখছে না নাই? সৰ্বপ্ৰথম শর্ত কি? সুন্নি সহিহুল আকীদা, একদম সুন্নি মানুহ হ'ব লাগিব। হ্যাঁ, কি মানুহ হব লাগিব? সুন্নি ইয়ানি নবীর প্রতি মিলাদ করিব পৰা ব্যক্তি হব লাগিব। নবীক থিয় হৈ স্থান দেনেওয়ালা, নবীর প্রতি কিয়াম কৰনেওয়ালা, নবীর প্রতি মহাব্বত কৰনেওয়ালা, ওলি আল্লাহ সকলোর প্রতি প্রেম কৰনেওয়ালা হব লাগিব। বুঝি পাইছা না নাই? বিলকুল সুন্নি সহিহুল আকীদা। অলপো যাতে নবীর বিষয়ে সন্দেহ না থাকে, অলপো নবীর বিষয়ে যে চুল পরিমাণও সন্দেহ করিব হি কাফির হয়ে যাব। তো নবীক একদম টনাটন সুন্নি মানিব লাগিব আর নিজকেও নিজকে টনাটন সুন্নি বলে থাকিব লাগিব, দাবি করিব বলে নহয় নিজের ভিতর টনাটন সুন্নিয়ত থাকিব লাগিব। হ্যাঁ, আজি সুন্নিয়তর বলে কোতে এটাই সিনাকি কি জানা না নাই? আজি সুন্নি মানু বলে কোতে এটা সিনাকি আছে, বাকি বহুত বস্তু কিন্তু এটা সিনাকি কি? জি হকলে নবীর প্রতি নবীক থিয় হৈ কিয়াম কৰি ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জানে রহমত বেলাফু সালাম পঢ়ে তাকে সুন্নি বুলি কোৱা হয়। সুবহানাল্লাহ, আর আমি হেইবোৰ পঢ়ি থাকো নে নাই? পড়ো নাই? ইয়া নবী সালামু আলাইকা পড়ো নে নাই? মুস্তাফা জানে রহমত বেলাফু সালাম পড়ো নে নাই? তোমালোকে প্রত্যেক দিনা মানতে সাত সালাতু সালাম যেটো পঢ়া সেইটো মুস্তাফা জানে রহমত বেলাফু সালাম থিয় হৈ পঢ়া হয়, হয় নে নহয়? তো এটা চিনাকি হৈ আছে আজিকালি, যিসকলে কিয়াম কৰে নবীক সালাম জনায় সেইলোকে সুন্নি বুলি কোৱা হৈছে। যদি তুমি সুন্নি সহিহুল আকীদা নহোৱা তেন্তে তোমাৰ ঈমান কি হৈ যাব? বৰবাদ হৈ যাব। ঠিক আছে, এজন আল্লাহৰ ওলি পীৰৰ হাত মাজত এক নম্বৰ শর্ত কি? সুন্নি সহিহুল আকীদা হোৱা, সুন্নি সহিহুল আকীদা হোৱা পীৰ লাগিব, হয়নে নহয়? দুই নম্বর, ইতনা ইলিম রাখতা হো কি আপনি জরুরত কি মাসাইল কিতাবো সে নিকাল লে, নেহি তো হারাম ও হালাল জায়েজ ও নাজায়েজ কা ফরক না কর সকে গা। কথা বুঝি পাইছা? তৃতীয় নম্বর যেটো শর্ত, ইমান খিনি ইলিম ভিতরত থাকিব লাগিব কোরআন ও হাদিসর আল্লাহর ওলি পীর হবলৈ হলে ইমান খিনি ইলিম নিজর মাজত থাকিব লাগিব যে তেও যাতে হারাম ও হালাল, হালাল ও হারামর বাজগুজ করিব পারে, যে এটু হালাম এটু হারাম এটু হালাল বলি তেও সাব পারে বুঝিব পারে। কথা বুঝি পারে না? এটু হারামক হারাম বলি জানিব পায় আর হালালক হারাম বলি তেও জানেন, জায়েজক জায়েজ বলি কব, না জায়েজক না জায়েজ বলি কব। হ্যাঁ, তো এইখিনি পার্থক্য যিয়ে বুঝিব, হ্যাঁ এইখিনি ইলিম যার মাজত আছে তেও পীর কক। সুবহানাল্লাহ, এক নম্বর সুন্নি সহিহুল আকীদা, দ্বিতীয় নম্বর ইলিম, তৃতীয় নম্বর কি? ইলিম বলা ইয়ানি জাননেওয়ালা আলিম হব লাগে, জাননেওয়ালা আলিম হব লাগে। তৃতীয় নম্বরত কি আছে? ফাসিকে মুলিন, ফাসিকে মুলিন ইয়ানি দাড়ি কাটনেওয়ালা, বহুত পীর আছে দাড়ি কাটে। ফাসিকে মুলিন কাক কয়? দাড়ি কাটে, পেন শার্ট পিন্ধি ঘুরে আর কিমান করে, হ্যাঁ বদমাশি করে ঘুরি ফুরায় আর নিজকে পীর বলি কই থাকে, এনেকুৱা আছে না? নাই? হ্যাঁ, বহুত ঘুরি ফুরে কিন্তু চাবি, হ্যাঁ বহুতে ঘুরি ফুরে। তো এলোক ফাঁসিকে কি? মলিন দাড়ি কাটনেওয়ালা। এই এক নম্বর ব্রেকেটত দি দিছে খুল্লম খোলা গুণা কৰনেওয়ালা, যে খুল্লম খোলা গুণা করে একদম মানুহ দেখে দে এই গুণা করে আছে, হ্যাঁ এ কি করে আছে? গুণা করে আছে। ফাঁসিকে মলিন বলে কয়, তা কি বলে কয়? ফাঁসিকে মলিন, খুল্লম খোলা গুণা, দাড়ি কাটে, গুণা করে, বাকি বেয়া ধান্দা করে। তো তার হাততো মুড়ি ধোব আমি নোয়ারিম, তার হাততো মুড়ি ধোব। ঠিক আছে, তৃতীয় শর্ত হল
এটা হল সুন্নি সহিহুল আকীদা, আৰু এটা হল ইলিম বালা, আৰু এটা হল কি ফাসিকে মুলিন যাতে না হয়, ফাসিকে মুলিন যাতে না হয়, ইয়ানি গুনাহ কৰনে ওয়ালা যাতে না হয়, কুল্লাম কুল্লা। তাৰপিছত না হো কি ফাসিক কি তোহিন ওয়াজিব হে আর পীর কি তাজিম জরুরি হে, সুবহানাল্লাহ। ফাসিকৰ তোহিন কৰিব দিছে আৰু পীৰৰ তাজিম সন্মানটো জরুরি কৰি দিছে, হয় না নাই? আমি পীৰৰ সন্মান কৰিব লাগিব আৰু ফাসিকক তোহিন দিব লাগিব, ঠিক আছে? চতুর্থ নম্বর, চারি নম্বর যেটো কথা লিখা আছে, এটো কি আছে? উসকা সিলসিলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তক মুত্তাসল হো, বরনা উপর সে ফায়জ না পৌঁছে গা। আল্লাহু আকবার কো। চতুর্থ নম্বর শর্ত কি হল? দে যিজন পীর হব, আল্লাহর ওলি হব, আমালকর মুর্শিদ হব, তেওঁর সিলসিলাটো একদম উপর, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামৰ লগত মিলিব লাগিব। কার লগত? নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামৰ লগত কি হব লাগিব? মিলিব লাগিব। এই সিলসিলাটো যাই 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 আমার নবীর লগত যেটো জোড়া খাইছে সেই সিলসিলাটোতে বরকত আছে, হয় না? নহলে কি কৈছে? দে উপর সে, ইয়ানি নবীর তরফৰ পৰা কোনো ফাইজে রুহানি হাসিল কোনো কৰিব নোৱাৰিব। আধা দূরা যদি কাটি গেছে, যেনে ওয়াহাবি সকলের, বুঝি পেয়েছে না? আহলে হাদিস সকলের পীরর হেরি নাই, কি বলে কয়, নবীর লগত মিলা নাই, আধা রাস্তা যাই কাটি যায়, সেখানে তেও ফুরফুরা জৈনপুরি যে আছে তেওঁলোকের হাতত আমি বয়া দেব নোয়ারি, কিহর কারণে জানা? ইহত আধাতে শেষ। আর আমার সিলসিলা গনি বাবার সিলসিলা, সৈয়দ বাবার সিলসিলা, গৌসে পাকর সিলসিলা, সুবহান। আমি কাদরিয়া, আমি কোন তরিকাত আছো? কাদরিয়াত আছো, হয় না? নাই আমি কাদরিয়াত আছো, আমি চিষ্টিয়াত আছো, আমি নকশাবন্দিত আছো, আমি মুজদ্দেদিয়াত আছো। তো এনেকে আমার তরিকাবুর কত যাই পাইছে? নবীর লগত যাই পাইছে। আমার তরিকা ডাইরেক্টলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেতিয়া তুমি খাজা বাবা পাওলা, তোমার তরিকা যেতিয়া যাই খাজা বাবাক পাব, তো খাজা বাবা কি? হাসানি সৈয়দ, সুবহানাল্লাহ, ইমামে হাসানর বংশ, হ্যাঁ? আৰু যেতিয়া তুমি যাই গোসে পাকক পালা, খাজা পাকক পালা, যাই পেলাই গোসে পাকক পালা, গোসে পাক হুসেনি সৈয়দ, ইমামে হুসেনর, আর ইমাম হাসান আর হুসেন কি পাক পাঞ্জাতন, মা ফাতিমার আলীর সন্তান, আর আলী, মা ফাতিমা, ইমাম হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর আমালকর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই পাঁচজনকে পাক পাঞ্জাতন কোয়া হয়, সুবহানাল্লাহ। এইখানে সিলসিলা গুড় চাইও মুড়ি ধুব লাগিব, হয় নাই? ইলিমবালা হয়েও মুড়ি ধুব লাগিব, আর কি সুন্নি সহিউল আলী আকিদা থাক রাখনেওয়ালার কাকতো মুড়ি ধুব লাগিব, আর যে ফাসিকে মৌলিন নহয়, যে গুণাগার নহয়, বল্কে নেক কার পরহেজকার, তেওঁর হাততে মুড়ি ধুব লাগিব, বুঝি পাইছে না? নাই একদম ক্লিয়ারলি কথা আমি চারিটা পালো, যে পীরর হাতত এই চারিটা বস্তু আছে। এক নম্বর সুন্নি সহিউল আকিদা, সুন্নি মানুষ হব লাগিব, দ্বিতীয় নম্বর কি ইলিমবালা হব লাগিব, তৃতীয় নম্বর যাতে ফাসিকে মুলিন নহয়, গুণাগার নহয়, চতুর্থ নম্বর কি যাতে সিলসিলা নবীর পর্যন্ত রাখনেওয়ালা থাকনেওয়ালা হয়, তেনতে হে আমি মুরিদ হব পারিম, ঠিক আছে? আজি তোমালোকে ইনশাল্লাহ এইখানে বুঝিলা, আগত ইনশাল্লাহ তালা নামাজের বিষয়ে আমি পড়িম। আল্লাহ রাব্বুল আলামিন তোমালোকক আমালোকক সহি রাস্তা চলা তৌফিক দান করক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সহি পীরর হাতত হাত দি মুড়ি ধোব তৌফিক দান করক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমালোকর জিন্দেগির গুনাহ ওলি আল্লাহ সকলের ওসিলায় মাফ করে দিয়া সকলে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।